वेलकम माय चैनल। आप लोग कैसे हो? मैं भी अच्छे हो। हम जानते हैं आप लोगों अच्छे हो। तो आज के हमें आबार टुकटाक बाजार करते गेछिलाम, तोमादेर साथे सेगुलो शेयर करछि। आज के हमें गेछिलाम टुकिटाकी थाल, एटा थाल आनते। एटा होच्छे बिस्कुट, एटा बिस्कुट, आर एटा होच्छे ट्रीट। ट्रीट मानी चको, चको एक धरनेर बिस्कुट ही बोलते पारबो, कुकीज। एटाओ चको, आर एटा होच्छे देखो, एटा होच्छे मंजिला चीज स्टिक्स। एटा आमार खूब भालो लागे खेते। एटा होच्छे ठाकुरेर फुल एनेछि, आर एटा पुचका। पुचका आमी एकटु तोमादेर सामने खाबो, आमार खूब लोभ होच्छे खेते। एकटु खुले तोमादेर साथे खेये देखाच्छि। देख, खुलछेई ना बाबा गो, दादा खुलছে না। ঠিক আছে, এরকম ভাবে খাচ্ছি, তারপরে পরে আবার ভাঙবো। কিন্তু আমি একটু খাচ্ছি, আমার খুব খেতে ইচ্ছে হচ্ছে, ওই জন্য একটু খাচ্ছি। খুব ঝাল, এটা তো খাবো, এটা তো খাবোই। তার সাথে তোমাদের সঙ্গে একটু গল্প করে নিই। তোমরা সবাই ভালো আছো বলবে যে আমার এই বাজারগুলো কেমন লেগেছে তোমাদের। ঠিক আছে, আর এই যে ফুচকাটা, এই ফুচকাটা খাবো। এই ফুচকাটা দেখে আমার খুব ভালো লাগছে, গান করতে ইচ্ছে করছে, গান করতে ইচ্ছে করছে। করবো, গানটা করছি। আজ কি আনন্দ আকাশে বাতাসে, আজ কি আনন্দ আকাশে বাতাসে। ও, আর কি কি করেছি, যেটা দুপুরে আমি করেছি, আমাদের লাঞ্চে হয়েছে, সে ডিনারেও হবে। এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি না কারি টাইপের চিংড়ি মাছের। আর এটা হচ্ছে মূলো দিয়ে, আলু দিয়ে, জাস্ট ঘন্ট একটা ডিম দিয়ে। আর এইটা হচ্ছে, অনেকে চিংড়ি মাছের মাথা ফেলে দেয়, কিন্তু আমি চিংড়ি মাছের মাথাটাকে বেটেছি। সে বাটা রসুন দিয়ে, আমি একটু বলে দিচ্ছি রেসিপিটা। লঙ্কা রসুন দিয়ে যদি চিংড়ি মাছের মাথাটাকে বাটা হয়, বেটে তারপরে যদি একটু তেলে ভেজে নেওয়া হয়, হেভি লাগে। তা আমি যে মাথাটা কেন ফেলবো, মাথাটাও ভেজে নিলাম, মানে বেটে ভেজে নিলাম, খাওয়ালি আমি আমি খুব ভালো লেগেছে খেতে। ঠিক আছে, যেরকমভাবে স্বাদ দিচ্ছ ঠিক সেরকমভাবেই স্বাদ দিও আমার চ্যানেলে। ঠিক আছে, আজকে আমার ব্লগ এইটুকুই। আমি আসছি, আবার আসব, চেষ্টা করব কালকে আবার আসবার, আবার অন্য কোনো ব্লগ নিয়ে, আবার গান নিয়ে, আবার নাচ নিয়ে, যেটা নিয়ে এইভাবেই আমার স্বাদ দেবে। আই লাভ ইউ অল ডিয়ার ফ্রেন্ডস, টাটা বাই।